ভেজাল মদ কথাটি শুনতে একটু খটকা লাগলেও সারা দেশে চলছে রমরমা ব্যবসা। অল্প পুঁজিতে অধিক লাভের আশায় অবৈধ ব্যবসায়ীরা দেশব্যাপী ছড়িয়েছে এর নেটওয়ার্ক। সম্প্রতি বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজন নিহত ও অসুস্থ হওয়ার পর উঠে এসেছে এসব তথ্য। কম দামে মদ তৈরি করতে মদে ইথানলের পরিবর্তে মেশানো হচ্ছে মিথানল, আর এসব দ্রব্য শরীরের ভেতরে প্রবেশ করার কারণে কয়েক ঘন্টার মধ্যে কিডনি ও লিভার ড্যামেজ হয়ে মারা যাচ্ছে মদ পান করা ব্যক্তিরা। মদ্যপানকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ আমরা ডাক্তার যারা, আমরা যে বই পুস্তক পড়েছি LVS পাবলিকেশন বা লন্ডন বুকস, কোথাও কিন্তু আমি পড়ি নাই যে শরীর ভালো রাখার জন্য ওয়াইন খেতে হয়, কোথাও আমি পড়ি নাই। কিন্তু প্রায়ই লোকজন আমাকে ফোন করে যে দাদা এটা তো একটু খেলে শরীরের জন্য বোধহয় ভালো, কোত্থেকে জানে আমি জানি না। বাট ডক্টর হিসেবে আমি বলবো এখনই সময় এসছে, কারণ আপনি টেস্ট করার সুযোগ নাই। যারা ড্রিঙ্ক করছে তারা তখন একটা ফ্যান্টাসিতে ড্রিঙ্ক করে, তাদের সেই সময় নাই। তখন আমি যদি এটা বলি তখন হবে চোরানা শুনে ধর্মের কাহিনীর মতো। গত কাপল অফ ডেইজে যা দেখতে পাচ্ছি, অনেক রুগী মারা গেছে, অনেক রুগী লাইফ সাপোর্টে চলে গেছে, অনেক রুগী দীর্ঘমেয়াদী হাসপাতালে ভর্তি হচ্ছে, অনেক রুগীর বিষক্রিয়ায় বড় বড় ক্ষতি হয়ে গেছে। সুতরাং তাহলে আমি কেন জেনে শুনে বিষ পান করব? আইনশৃঙ্খলা বাহিনী বলছে ভেজাল মদের বিরুদ্ধে অভিযান চলমান, কোনোভাবেই দেশে এর বিস্তার করতে দেওয়া হবে না। যদি বিদেশের অরিজিনাল মদ তৈরির মদ যদি কেউ খায় তাহলে তোমার আর কথা না, নিশ্চয়ই কোথার থেকে ভেজাল কোনো মদ তৈরি হচ্ছে বা কোনো বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে এটি মানে বিক্রি করা হচ্ছে। তো সেই হিসাবে রেড করা হয়েছে, রেড করে আমরা মূলত যারা মারা গেছে এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে ওদের জিজ্ঞাসাবাদ করে আস্তে আস্তে আমরা চেইনটা খুলে শেষ পর্যন্ত যেখানে তৈরি করছিল সেই কারখানা পর্যন্ত পৌঁছানো গেছে। অপরীক্ষিত জায়গা থেকে যারা মদটা পান করে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে এই সোর্সগুলো কোথায়, এটা উৎপাদন কোথায় হচ্ছে বা এই নকল মদটা কোথায় তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে তথ্য নিচ্ছে এবং আমরা আশা করি যে খুব দ্রুতই হয়তো এইগুলো বন্ধ করা যাবে। সম্প্রতি ভেজাল মদ খেয়ে সারা দেশে মারা গেছে কমপক্ষে 20 জন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।